अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आज 9 नवेम्बर सोमवार ब्लॉगटा शेयर करछी। सकाले ब्रेकफास्ट करार पर चले गेलाम हाथीर पुले आमार एक कजिनेर साथे देखा करते। तो তার অফিসে যাব, তার অফিসে তার সাথে দেখা করব, এখান থেকে বাম দিকে যাবে, তারপর আমি আমার হাজবেন্ড আবার চলে আসব বাম দিকে যান। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে আজকে আমি হাতির পুলে ইস্টার্ন হাউজিং এ ইস্টার্ন প্লাজায় যে মার্কেটটা আছে সেখানে ইউটিউবে দেখেছি অনেক কিচেন অ্যাক্সেসরিজ আছে। হ্যাঁ, অনেক কিচেন ক্যাবিনেটে কিচেন অ্যাক্সেসরিজ যে ইউজ হয় সেগুলো আছে। আমি সেগুলোর উপর একটু ব্লগ তৈরি করব। তো আমার হাজবেন্ড বলল যে তোমাকে আমি 10 মিনিট সময় দিব। আমি বললাম 10 মিনিট সময় দিও না, আমাকে তুমি হাফ অ্যান আওয়ার সময় দিও। তো আমার হাজবেন্ড বললো যে আচ্ছা ঠিক আছে, আগে আমরা যাই তারপর যাব না তোমার সাথে। আমি বললাম যে ঠিক আছে। তো আমরা রাস্তায় অনেক জ্যামে পড়েছি, সব দিক থেকে গেলে আসলে ঢাকায় জ্যাম, জ্যামের কোনো শেষ নেই। তো আমাদের ড্রাইভার বলছিল যে যেদিক থেকে যান আপা জ্যামের মধ্যে পড়বেন, ম্যাপের মধ্যে সব লাল হয়ে আছে। এখন এটা প্রতিদিন সাধারণ মধ্যবিত্ত মানুষের নিত্যদিনের ঘটনা, তাই না? সিএনজিতে যেই ভাড়া নেয় সেই একই ভাড়া আপনার উবারে নিবে, পাঠাওয়ে নিবে। তাহলে আপনি কেন সিএনজিতে চলবেন? উবারে পাঠাওয়ে আরেকটু সেফ, কেন যাবেন না, তাই না? আপনার নাম কি ভাইয়া? তো উনি বললো যে সব কিছু সব জায়গায় জ্যাম আছে। তো আমরা সেটাই বলছিলাম যে ঢাকায় আজকাল কোনো এলাকা নাই যেখানে জ্যাম পাওয়া যায় না। আপনি ঘর থেকে বের হলেন, সেখানে আপনি কোথাও যাওয়ার আগে 1 ঘন্টা সময় যদি আপনার লাগে সেখানে যেতে, আপনি 2 ঘন্টা সময় নিয়ে নিলেন, তাহলেই সঠিক সময় যাওয়া যায়। সত্যি আমরা এক আজব দেশে বাস করি, তাই না? আমি গ্রিন সুপার মার্কেটে দেখিয়েছিলাম যে বেসিনের দাম কীরকম, ডিজাইনার বেসিনের দাম কেমন, বাথটাবের দাম কেমন, কমোডের দাম কেমন, তারপর ঝর্ণার দাম কীরকম, হ্যাঁ এগুলো বলেছিলাম। তো সেই জন্যেই আমি চেক আউট করতে যাব যে এগুলো হাতির ঝিলে, হাতির সরি বারবারই হাতির পুলকে হাতির ঝিল বলে ফেলছি, প্রতিদিন হাতির ঝিল দিয়ে যাই তো সেই জন্যে। আচ্ছা, হাতির পুলে কীরকম পাওয়া যায়, কীরকম দামের আছে সেগুলো আমি ইউটিউবে অনেকের ব্লগ বানাতে দেখেছি, তাদেরকে দেখেছি যে দামটা ঠিক সেরকম ক্লিয়ার না। তো আমি সেটা বলবো নাকি বলবো চিন্তা করেই যাচ্ছি, কিন্তু আমি কোনো দোকানে যেহেতু আমি ওরা আমাকে ডাকে নাই, আমিও সেল করতে যাই নাই, আমি এমনি নিজে নিজেই ব্লগ বানানোর জন্যে গিয়েছি। তো সেই জন্যে আমি কোথাও বলি না যে আমি ব্লগ তৈরি করছি। ঠিক বাংলাদেশের জিনিসটা কীভাবে নেবে আমি জানি না, তো সেই জন্য কাউকে বলি না, এমনি আমি একটু ভিডিও করে নিয়ে চলে আসি। তো আমার সেই কাজিন ব্রাদার অফিসে গেলাম, তারপর আর কিছুক্ষণ গল্প করে আবার চলে আসলাম। হুম,
এর পাশেই আমার বিলিংয়ে সোনারতরি টাওয়ারে হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড চাকরি করে। তো আমরা প্ল্যানার্স বিলিংয়ে গেলাম, প্ল্যানার্স বিলিংয়ে দুই তলায় আর তিন তলায় কিচেন অ্যাক্সেসরিজের দোকান আছে শুনেছি। তো যাওয়ার সময় নিচতলায় আমি একটা সিরামিকের দোকানে ঢুকলাম, দেখলাম ওদের এইগুলো খুবই সুন্দর দেখা যায়। আমি আমার খুব প্রিয় একটা ইউটিউবের ব্লগ হচ্ছে গিয়ে প্রপার্টি ব্রাদার্স, প্রপার্টি ব্রাদার্সের মধ্যে আর হচ্ছে গিয়ে আরেকটা প্রিয় হচ্ছে গিয়ে মিস্টার কেট, মিস্টার কেট আর প্রপার্টি ব্রাদার্সের মধ্যে ওরা যে ইন্টেরিয়ার ডেকোরেশন করে, ইন্টেরিয়ার ডেকোরেশন আমার অনেক ভালো লাগে। তো ওরা যে ইন্টেরিয়ার ডেকোরেশন করে তাদের কিচেন ক্যাবিনেটের মাঝখানে এই টাইলসটা লাগায়, তো এই টাইলসটা দেখে আমি ভিতরে ঢুকলাম এবং জিজ্ঞাসা করলাম যে এদের টাইলসটা বাইরে থেকে এনেছে 9x13, এই টাইলসটা এক একটা টাইলস 1500 টাকা করে দামও আছে সেই রকম। ওই দোকানের সব টাইলসই বিদেশি। তারপর দুই তলায় চলে আসলাম, দুই তলায় কিচেন ক্যাবিনেটের একটা দোকান আছে, সেখানে কিচেন ক্যাবিনেটের স্কোয়ার ফিট হিসাবে বিক্রি করে ওরা। আর বেসিনের নিচে দোকানের নাম হলো গিয়ে রয়্যাল বাথ, দোকানের নাম হচ্ছে রয়্যাল বাথ। এই এদের খুবই সুন্দর 1250 টাকা করে স্কোয়ার ফিট এই কিচেন ক্যাবিনেট ওরা করে দেয়। অন্য অন্য মার্কেটে বা বাংলাদেশি যারা বানায় তাদের কারো ফিনিশিং এত সুন্দর দেখিনি, ওদের ফিনিশিংটা একদম বাইরের যেরকম ফিনিশিং সেরকম। আপনি 1250 টাকা করে এরকম কিচেন ক্যাবিনেটে ক্যাবিনেট করে দেবে। আর ভিতরের ক্যাবিনেটের ভিতরের যে অ্যাক্সেসরিজগুলি আছে তার হচ্ছে বিভিন্ন ধরনের দাম। এই যে বড়টা আছে, বড়টা যে বাইরের দিকে তাকগুলো আছে সেখানে আপনি জিনিসপত্র রাখতে পারবেন, ভিতরেও এক লম্বা করে তাক লাগানো হয়। আরেকটা দোকানে যাব তখন সে দেখা দেখবো আর কি, ওরা এটা খুলে রেখে দিয়েছে ভিতরের তাকগুলো টেনে বের করা যায়। এগুলো সব এসএস স্টিল দিয়ে তৈরি, এগুলো ভালো স্টিল, এসএস স্টিল মানে হচ্ছে ভালো স্টিল, আর আর স্টিল মানে কিছুটা তার থেকে কম ভালো। তো এসএস এর দাম বেশি, তো এসএস স্টিলের সব কিচেন অ্যাক্সেসরিজ আপনারা কিনবেন। তো ওই বড় যেটা দেখালো আলমিরার মতো, ওটার মধ্যে অনেক এক মশলা বিভিন্ন দরকারি জিনিস স্টোরেজ করে রাখতে পারবেন, তো সেটার দাম হলো 46,000 টাকা বলেছে। অবশ্যই কমিয়ে দিবে, যত টাকা বলে তার থেকে অবশ্যই কমিয়ে দিবে। আর ওদের দোকানের এই বেসিনগুলো দেখে সত্যিই আমার অনেক ভালো লাগলো। ওদের এই বেসিনগুলো 25,000-30,000, একটা শুধু 35,000। তো 25,000-30,000-35,000 হলে আপনি একটা দুইটা বেসিন কিনতেই পারেন লাইফ টাইমের জন্যে, তাই না, বাসা বাসা তৈরি করলে। ওদের ঠিকানাটা হচ্ছে যে রয়্যাল বাথ, ফোন নাম্বারটা নিচে দেওয়া আছে। তো আমি যে ফার্ম গেটে গ্রিন সুপার মার্কেটে গিয়েছিলাম তখন এই বেসিনগুলো 50-60-70-80,000 টাকা করে বলছিল, আর তার থেকে এখানে তো অনেক সস্তা দেখা যাচ্ছে। এখানে বলছেই যদি 25-30-35, হ্যাঁ, তাহলে আর একটু দামাদামি করলে আর একটু কমায় নেওয়া যাবে। তো আমি রাস্তার ওই পারে চলে গেলাম, ওই পারে ইস্টার্ন প্লাজা মার্কেটের পাশেই এই অনেক অনেক সিরামিকের দোকান দেখবেন, সেখানে এই বেসিনের দোকানগুলি দেখবেন। বেসিনের এই আয়নাটা সহ এদের একটা সেট, বেসিনের এই নিচের নিচের রাখার হোল্ডার আর উপরের এই আয়নাটা সহ একটা সেট। এবং এই সেটগুলির দাম শুনে আমি আকাশ থেকে মারতে পড়েছি। এই সেটগুলো বলছে কোনটা 30,000 টাকা, কোনটা 25,000 টাকা, কোনটা 35,000 টাকা, 35,000 টাকা। আর আমি যে দেখে আসলাম যে যে গ্রিন সুপার মার্কেট ফার্মগেটে, সেখানে এই সেটগুলো দাম চেয়েছে 80,000-90,000, 1,00,000, 1,00,000-এর উপরে কিছু।
সেই তুলনায় এখানে তো দাম অনেক কম। অবশ্য এখানে অনেক প্রচুর দোকান, তো সেজন্য দামটা বেশি বলতে পারে না, জেনুইন দামটা বলে। আপনি এখান থেকে 25-30 হাজার টাকায় সুন্দর এই আয়না আর বেসিন কিনে আনতে পারেন। জীবনে একবার দুইবার কিনবেন, নিজের বাসার জন্য কিনে আনতেই পারেন। বাসাটা দেখতে স্ট্যান্ডার্ড হবে, ভালো হবে। পরে চলে গেলাম এখানে আমরা আরও একটা দোকানে। এটা ইস্টার্ন প্লাজার ভিতরে, ইস্টার্ন প্লাজার ভিতরে এই যে একটু দাঁড়িয়ে রাখা যে একজন লোক, ভদ্রলোক আছে, তারই শুধু দোকান। তার দোকান কিচেন ওয়ার্ল্ড, তার দোকানের নাম হচ্ছে কিচেন ওয়ার্ল্ড। তার আসলে দুইটা দোকান এখানেই, ইস্টার্ন প্লাজার একতলায়, ভিতরে ঢুকে একদম লাস্টের ফুলের দোকানের কাছে চলে যাবেন, দেখবেন ওনারই দুইটা দোকান। এখানে উনি বিদেশ থেকে এক্সপোর্ট করে নিয়ে আসে, অনেক কিছু আবার বাংলাদেশেও বানায়, যেগুলো এসএস সেগুলো স্টিল হচ্ছে সবচেয়ে ভালো, আর 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 এসগুলি তার থেকে কিছুটা কম ভালো। তা ওনার দোকানে অনেক কিচেন হুড আছে, তারপর অনেক অ্যাক্সেসরিজ আছে, বিভিন্ন অ্যাক্সেসরিজের দাম বিভিন্ন, কোনটা গ্লাস হোল্ডার, কোনটা প্লেট হোল্ডার, তারপরে কোনোটা কর্নার ট্রে বেসিনের নিচে বা কাউন্টার টপের নিচে কর্নারের জায়গাটা সুন্দর করে ইউটিলাইজ করার জন্য কর্নার ২০ হাজার টাকা বলছে সবচেয়ে কম দামি ওনাদের কাছে। কিচেন হুড আছে 15,000 টাকার। হ্যাঁ, তারপরে ওনার দোকানে সব কিছু বললো যে আমাদের অনলাইনে আপনি সার্চ করবেন, সার্চ করে কিচেন ওয়ার্ল্ড বের করবেন, তো ওখানে আমাদের সমস্ত পণ্য ছবি দেওয়া আছে, দাম দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারবেন। আমি এই যে ফোন নাম্বারটা আর তার কার্ডটা দিয়ে দিচ্ছি। তো বাসায় আসলাম, বাসায় আসার পর দুপুরে খাওয়ার পর বিকেলে আমি একটু বার্গার বানাতে চাইলাম। ওই চাল ডাল থেকে ব্রেড এনেছি, চাল ডাল থেকে অর্ডার করে ব্রেড এনেছি, 4টা ব্রেড ৬০ টাকা। তা আমি এক টুকরা মুরগির মাংস, ফার্মের মুরগির মাংস একটা টুকরা সিদ্ধ বসায় দিলাম, অল্প একটু পানি দিয়ে এর মধ্যে 1 চামচ আদা, 1 চামচ রসুন আর একটু লবণ দিয়েছি। আদা রসুন আর লবণ দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নেবেন। আর রুটিগুলিকে সেঁকে নিয়েছি, রুটিটা কিনেছি আমি 60 টাকা। আর আমার আগের দিনের সবজি রান্না করেছি যে, সেই সবজি ছিল ছোটো এক বাটি, সেই চিন্তা করলাম যে সেই সবজি, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি, গোলমরিচ, 1টা ডিম, আর 1/2 কাপ ময়দা, আর 1টা চিকেন ব্রেস্ট সিদ্ধ করে নিয়েছি আদা রসুন লবণ দিয়ে। সেটাকে 2টা কাঁটা চামচ দিয়ে, 1টা কাঁটা চামচ দিয়ে ধরে, আর 1টা কাঁটা চামচ দিয়ে খুঁড়ে খুঁড়ে মাংসগুলো 1 মিনিট আলাদা করে ফেললাম, এবং সবগুলো মেখে পেটি তৈরি করে বার্গারের পেটি ভাজলাম। বার্গারের পেটি এত মজা লেগেছে, এত টেস্ট লেগেছে, আপনারা সবাই বানিয়ে খাবেন। হ্যাঁ, তারপর আগের দিনের সবজি চিকেন, তারপর হচ্ছে গিয়ে 1/2 কাপ ময়দা, আর হচ্ছে গিয়ে প্রায় 1 কাপ পেঁয়াজ দিয়েছি, 1 কাপ পেঁয়াজ দিয়েছি, আর গোলমরিচ দিয়েছি, অল্প একটু লবণও দিয়ে দিতে পারেন, লবণটা বুঝে। তারপর ও সেই বার্গারের উপরে সস দিয়েছি, আর একটু ইন্ডিয়ান পেঁয়াজ আছে না, সেই ইন্ডিয়ান পেঁয়াজের একটু কুচি উপরে দিয়ে খেয়েছি, অনেক মজা হয়েছে। গরম গরম বার্গার অনেক টেস্ট লেগেছে। আসলে সবজিটা ইউটিলাইজ করে খাওয়ায় ফেলানোই আমার উদ্দেশ্য ছিল, এই জন্যই এত কিছু করেছি। কিন্তু আমার ছেলে মেয়ে বলছে, আম্মু 250 টাকা নিলেও কম খারাপ না, যে এটা এত টেস্ট হয়েছে। আসলে ওরা আরও কী কী যেন নিয়েছে সাথে, গোলমরিচ নিয়েছে, আর কী কী যেন নিয়েছে দেখেছি, কিন্তু আমার কাছে এইভাবেই খেয়ে দেখেছি, আমার কাছে অমৃত মনে হয়েছে, খুবই মজা লাগে। আপনাদের বাচ্চাদের সবজি এইভাবে খাওয়াতে পারেন। হ্যাঁ, চিকেন দিয়ে
সবজি ম্যাশ করে দিয়ে পেঁয়াজ গোলমরিচ দিয়ে তারপরে এরকম টমেটো সস দিয়ে একটু কাঁচা পেঁয়াজে স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়, তো এরকম করে খেতে পারেন। সা আমি বানিয়েছি, আমার কাছে ভালো লেগেছে, তাই আপনাদেরকেও বলছি যে সত্যি ইয়ামি হয়েছে। আমার ছেলেমেয়েরা বলছে আম্মু 250 টাকা হলেও খারাপ হতো না। তো এই সহজে আমার চিকেন ভেজিটেবল বার্গারটা তৈরি হয়ে গেল। বিকেলের নাস্তা একটু রেস্ট করে রাতের রান্না করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। একটু একটু করে ঠান্ডা পড়ছে, শীত পড়ছে। সকালে ঘুম থেকে উঠে 2টা লং মুখের মধ্যে আমি দিয়ে রাখি, 2টা লং মুখে দিয়ে রাখি, আর একটু একটা মাফলার পরি। সকালে কিছুটা সময় মাফলার পরে থাকলে আর 2টা লং মুখের মধ্যে দিলে তারপর কাজ শুরু করে দেই। হ্যাঁ, একটু পানি খেয়ে নিই সকালে ঘুম থেকে উঠে, হাফ গ্লাস পানি খাই আমি। অনেকে 1 গ্লাস খায়, আমি আগে 1 গ্লাস খেতাম, এখন হাফ গ্লাস খাই। পানি খেয়ে 2টা লং মুখে দিয়ে গলায় একটা মাফলা লাগাই দিয়ে ব্যাস কাজ শুরু করে দিই। তো শীত থেকেও তো বাঁচতে হবে, তাই না? কত ধরনের বাংলাদেশে এমনি মানুষের ঠান্ডা জ্বর কত অসুখ হয়, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। এই লিফলেটটা আমাকে কিচেন ওয়ার্ল্ড থেকে দিয়েছে, বললো যে আপনি একটু বাসায় যেয়ে দেখবেন কী কী আছে। উনি তো ভেবেছে যে আমি কেনার জন্য গিয়েছি, তাই না? আমি অবশ্য দেখেছি আপনারা, আপনাদের যাদের প্রয়োজন সবাই এখান থেকে কিনতে পারেন। বিদেশে যে কিচেন ক্যাবিনেটের ভিতরে কিচেন অ্যাক্সেসরিজগুলো আছে, সে সব অ্যাক্সেসরিজ ওদের কাছে আছে। ওরা ইম্পোর্ট করে কিছু নিয়ে আসে, কিছু এখানে বানায় নেয়। তো দেখলাম যে বেশ ভালো। মানুষের কিচেনটা যদি সুন্দর হয় তাহলে মানুষের রান্নাবান্না করার একটা আগ্রহ হয় সুন্দর, তাই না? তাই কিচেনকেও সুন্দর করা সবারই উচিত। বলে না যে একটা বাসায় গেলে তার ওয়াশরুমটা কেমন আর কিচেনটা কেমন দেখলে বোঝা যায় একটা মানুষের রুচির পরিচয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।